महज बोहोत मोहर হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ অ্যান ফুড ডিয়ার ভিউয়ার্স আবারও আপনাদের জন্য দারুন একটা গুড নিউজ নিয়ে আসছি তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের কোনো আর কোয়েশন থাকবে না তো আপনারা অবশ্যই সেটার জন্য প্রিপারেশান নিতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সো ডিয়ার ভিউয়ার্স যারা যারা ট্রাইবেল ওয়েলফেয়ারের আন্ডারে যারা যারা ট্রাইবেল ওয়েলফেয়ারের আন্ডারে বিভিন্ন যে পোস্ট রয়েছে ক্যাটাগরি টু ওয়ান ওয়ান টু এবং থ্রি দেখুন ক্যাটাগরি দেখা যাচ্ছে এখানে যে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি এবং ক্যাটাগরি ফোর দেখুন আমার এখানে যারা যারা অ্যাপ্লিকেশান করেছিলেন ম্যাক্সিমাম ছিল ক্যাটাগরি ফোরের ঠিক আছে বাকি ওয়ান এবং টু থ্রি এইসবের ক্রেডিট আমার এখানে খুবই একদম নেই তো যারাই অ্যাপ্লাই করেছিলেন ম্যাক্সিমাম হলো ক্যাটাগরি ফোরের তো আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট নোটিফি নোটিফিকেশান এটা হতে চলেছে সঙ্গে একই সঙ্গে যারা ওয়ান এবং টু এবং থ্রি রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ব্রেকিং নিউজ আপনাদের জন্য হতে চলেছে তো দেখে নিন ডিয়ার ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো যে দেখুন এটার যে ফর্ম ফিল আপ হয়েছিল অর্থাৎ এটার যে ফর্ম ফিল আপ মানে ট্রাইবেল ওয়েলফেয়ারের আন্ডার যে ফর্ম ফিল আপটা হয়েছিল সেটার কিন্তু ফাইনালি কিন্তু রিটেন এক্সাম হয়ে গিয়েছিল এবং এটা কিন্তু যে রেজাল্ট সেটাও কিন্তু এসে গেছে তো দেখুন যে ক্যাটাগরি টু এবং থ্রি রয়েছে আপনাদের কিন্তু রেজাল্ট ফাইনালি এসে গেছে তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব এই যে রেজাল্টের লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পারেন তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করবেন এবং যারা যারা ক্যাটাগরি ফোর রয়েছেন অর্থাৎ এম টিএস গ্রুপ ডি যারা যারা রয়েছেন অ্যাপ্লাই করেছিলেন এবং পিউন পদে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তো আপনাদের জন্য এটা একটা গুড নিউজ হতে পারে যে যেহেতু এই সিলেকশন প্রসেসটা মোটামুটি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কমপ্লিট করে নিয়েছে অর্থাৎ তিরিশ দিনের মোটামুটি এক মাসের মধ্যে সব কিছু কমপ্লিট রেজাল্ট দেওয়া কমপ্লিট তো অবশ্যই আপনাদের জন্য কিন্তু একটা খুবই একটা ইম্পর্টেন্ট নোটিস যে ক্যাটাগরি ফোর অর্থাৎ এম টিএসে যারা অ্যাপ্লাই করেছিলেন এবং পিউনের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন তো আপনার আবারও আপনাদের বলে রাখি যারা যারা ক্যাটাগরি ফোর যেরকম আমি পোস্টটি বলে দিচ্ছি দেখুন ক্যাটাগরি ফোর কোন কোনগুলি ছিল যেরকম লাস্টের দিকে পোস্টগুলি যেরকম অফিস অ্যাসিস্ট্যান্ট এবং সাপোর্ট স্টাফ দেখুন এই দুইটা পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিলেন অবশ্যই আপনারা কিন্তু প্রিপেয়ার হয়ে যান কারণ আপনাদের কিন্তু কিছু দিনের মধ্যেই অবশ্যই আপনারা কিন্তু পরীক্ষার যে অ্যাডমিট সেটা কিন্তু এসে যাবে তো আবার সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আইকনটা প্রেস করে সাথে থাকবেন এবং অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য বেস্ট উই আপনাদের কিন্তু যে এক্সামের অ্যাডমিট সেটা কিন্তু কিছু দিনের মধ্যেই এসে মানে এসে যাবে অবশ্যই তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন সো এখনো পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং